নমস্কার, আমি রাত্রি। আজ 15ই আগস্ট, ভারতের ইতিহাসে 78তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে আবৃত্তিটি আমি আপনাদের সামনে করে শোনাচ্ছি। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটার রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদতারাদের পড়াই রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেঁড়া পাখির গানে। নমস্কার।